স্বাগতম বাংলা ধামাকা চ্যানেলে। আজকে আপনাদের সামনে তুলে ধরব সালমান খানের 8টি অজানা বিষয় সম্পর্কে। বৃহস্পতিবার থেকে ভারতের সব গণমাধ্যমের শিরোনামে রয়েছেন বলিউড ভাইজান খ্যাত বলিউড সুপারস্টার সালমান খান। 1998 সালে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিংয়ের পাকে যোধপুরে কৃষ্ণসার হরিণ শিকারের অপরাধে বৃহস্পতিবার তার 5 বছরের কারাদণ্ড দিয়েছিলেন দেশটির আদালত। 2 দিন কারাভোগের পর শনিবার জামিন পেয়েছেন এই অভিনেতা। মামলা, কারাদণ্ড আর জামিন সব মিলিয়ে কয়েকদিন ভক্তকুলের আলোচনায় রয়েছেন তিনি। কিন্তু সালমান খানের বেশ কিছু অজানা তথ্য রয়েছে, এর মধ্যে 8টি তথ্য তুলে ধরা হলো। 1. সালমান খান বর্তমানে সুপারস্টার হলেও আসলে তিনি ছোটবেলায় অভিনেতা হওয়ার কথা ভাবেননি। তিনি মূলত একজন স্বনামধন্য লেখক হতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে লেখক না হয়ে পা বাড়ান অভিনয় জগতে। 2. সালমান খান বলিউডের এমন একজন অভিনেতা যিনি ছবিতে অডিশনের সময় কখনও বাবার পরিচয় ব্যবহার করেননি, একক প্রচেষ্টায় বি টাউনে জায়গা করে নেন তিনি। 3. বেশিরভাগ অভিনেতা বা অভিনেত্রীরা অন্য অভিনেতা বা অভিনেত্রীর ছবি দেখেন এবং পর্যালোচনা করেন, কিন্তু সালমান খান ক্যাটরিনা কাইফের ছবি দেখতে পছন্দ করেন না। 4. আজকের সুপারস্টার সালমান খান একসময় কাজের অভাবে বেকার থাকতেন। 1989 সালে ম্যানে পেয়ার কিয়া ছবিতে অভিনয় করার পর 6 মাস সালমান খান কোনো কাজ পাননি। 5. বেশিরভাগ অভিনেতা বা অভিনেত্রীরই নানা শখ রয়েছে। সালমানের শখ হচ্ছে সাঁতার কাটা, ছোটবেলা থেকেই সাঁতার কাটতে ভালোবাসেন তিনি। 6. নিজের প্রতি সালমান খানের আত্মবিশ্বাস প্রবল, তাই তিনি কখনোই সিনেমার রিভিউ পড়েন না। 7. সবার প্রিয় অভিনেতা অভিনেত্রী থাকে, তেমনি সালমানেরও প্রিয় অভিনেতা ও অভিনেত্রী রয়েছে। এই সুপারস্টারের প্রিয় অভিনেত্রী হেমা মালিনী এবং পছন্দের নায়ক সিলভারস্টার স্ট্যালন। 8. সালমান খান সবসময় নিজেকে পজিটিভ চরিত্রে উপস্থাপনা করতে চান, তাই 1993 সালে বাজিগর সিনেমার জন্য প্রথমে তাকে অফার করা হলেও নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন না বলে প্রস্তাব ফিরিয়ে দেন। বিনোদন জগতের নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন বাংলা ধামাকা চ্যানেল এবং বেল আইকন ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য।